তো ছোটবেলা থেকে আমি আসলে একটা ইন্টারেস্টিং বিষয় আমি খেয়াল করে আসছি আমাদের বাড়ির বিষয়ে। তো যেটা হচ্ছে, যদি কোনো ফাংশন আসলে লাগতে পারে তো আসলে তিন চারটা ফাংশন একসাথে হয়ে যায়। যেমন ধরেন, কিছুদিন আগে আমার কাজিনের বিয়ে গেছে, এরপর আবার আমার বাড়িতে আবার এক চাচাতো ভাইয়ের বিয়ে গেলো, এরপর আজকে আবার ভাতিজির বিয়ে। তো চাচাতো ভাইয়ের বিয়ে শেষ না হতে হতে এটা আসলে দুইটা বিয়ে একসাথে হচ্ছে, এটা হচ্ছে আবার ভাতিজির বিয়ে। আর এই তো এখন আমরা আসছি আমাদের বাড়ির সামনে আমার এক ভাতিজির বিয়েতে, আর এখানে হচ্ছে রান্না বাড়ার কাজ চলছে যেহেতু আসলে গরমের কাল। আর যে বিষয়টা বলতেছিলাম, আসলে এভাবে আপনার যদি একটা ফাংশন লাগে, তিন চারটা বিয়ে একসাথে হয়, এরপর আবার ছয় সাত মাস কোনো খবর থাকে না, এরপর আবার একসাথে লাগলে একসাথেই লাগে, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আচ্ছা জাগা, তো আমি এখন অপেক্ষা করতেছিলাম যে আসলে কখন বিরিয়ানিটা দেয়। বসে আসছিলাম, তো বসে বসে দেখি আসলে বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গেছে। তো আমিও এক কোনারে বসে যাই, কারণ তাড়াতাড়ি খাইয়ে ঘুমাইতে হবে, গত দুই দিন এমনিও ঘুম আসছি। তো দুপুরের দিকে বড়দের বাড়িতে যাওয়ার যে উদ্দেশ্যে বেরিয়ে যাই, তো বেরোনোর পর আসলে আমার এক ভাইয়ে ডাক দিয়ে বলে যে তুই আমার সাথে বাইকে ঘুরে যাস। তো আমি বললাম ঠিক আছে, এই গরমের দিন এমনিও গাড়িতে গেলে যে এসি চলার পরে আসলে যে একটা অবস্থা, তো বাইকে করে যাই। যদিও রোদের তাপ থাকে কিন্তু বাইকে যে বাতাস, খুব আরামসে আমরা পৌঁছে যাই। আর এই হইতেছে কি, এটাও আসলে এই বিয়েটাও সোনাগাঁদি রোডে, সো সোনাগাঁদি পার হয়ে একটু সামনে আসলে গেলেই তাদের বাড়ি, চলে আসছি তাদের বাড়িতে। আর তাদের খাওয়া দাওয়ার বিষয়টা আসলে করছে ছাদের উপরে, মোটামুটি কিছুটা বাতাস আছে। সো আমরা অপেক্ষা করতেছিলাম যে যাওয়ার পর, কিছুক্ষণ অপেক্ষা করার পর পর দেখি যে খাওয়ার জায়গা খালি হয়েছে, তো আমাদেরকে জায়গা নিয়ে যায়। আমরা বসে যাওয়ার পাশে আশেপাশে যে ছাদগুলো দেখতেছেন, টিনের ভাপ, অতিরিক্ত গরম এখানে ফিল হইতেছিল। তো আর কী করার, বসে দেয় এবং চারটা গরমের মধ্যে ডাল ভাত মাইরা দিই। এ হচ্ছে গিয়ে দুপুরের খাবার। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করে চলে আসি বাড়ির দিকে, কারণ এই গরমে আর অতিষ্ঠ হয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা মসজিদ, যে মসজিদের নির্মাণ কাজ চলতেছে। তো কাজ শেষ হলে ইনশাল্লাহ এটার একটা ভিডিও আসবে। তুমি বারান্দায় এসে